আপনাদের এই সম্মেলনকে শুধুমাত্র আমার আমি যে সংগঠন আমি করি এখন গণমুক্তি পরিষদ তার সভাপতি হিসাবে না উত্তরাধিকার সূত্রে আমিও এই রাজনীতিতে আমার হাতে খড়ি এই উপজাতি যুব ফেডারেশনের হাত ধরে সেই হিসাবে আমার বয়স এখন যুব ফেডারেশন তার মেম্বারশিপ পাওয়ার বয়স না হলেও আমি মনে করি আমিও এই টিওয়াইএফ এর একজন অংশীদার একজন সদস্য সেই হিসাবে এই সম্মেলনকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং লাল সালাম জ্ঞাপন করি বন্ধুরা আজকে ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে অত্যন্ত অত্যন্ত একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আজ থেকে 32 বছর আগে ঠিক আজকের দিনে বত্রিশ বছর আগে আজকে যেরকম ভাবে এই ত্রিপুরাজ্য গণতান্ত্রিক পরিবেশ ছিল না সাংবিধানিক অধিকার নিষিদ্ধ ব্যক্তি স্বতন্ত্র বা স্বাধীনতা অবরুদ্ধ ঠিক এরকম আরেকটা জমানা ছিল আজ থেকে 3 দশক আগে যদিও আজকে ত্রিপুরাতে যারা শাসন কার্য চালায় বিজেপি এবং আইপিএফটি তাদের নাম ভিন্ন ছিল কংগ্রেস এবং উপজাতি যুব সমিতি কিন্তু এই লোকগুলো অভিন্ন না এই লোকগুলো চেহারা অভিন্ন না তখন তাদের চেহারা বা তাদের নাম কংগ্রেস যুব সমিতি তারাই আজকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ 1988 ইংরেজিতে আজকের মতো দিনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দলের সেখানকার যারা আমাদের নেতৃত্ব তার মধ্যে অন্যতম একজন প্রবীণ এবং এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলন গণমুক্তি প্রতিষ্ঠা পরিষদ প্রতিষ্ঠার অন্যতম একজন যে সৈনিক ব্রজমোহন জমাতিয়া তিনি এখন প্রয়াত নাই আরেকজন শ্রীরাম সূত্রধর এডিসি তখন আমাদের হাতে ছিল শান্তনু জমাতিয়া যেমন এডিসির এক্সিকিউটিভ মেম্বার এই শ্রীরাম সূত্রধরও এডিসির এক্সিকিউটিভ মেম্বার ছিলেন তাদের নেতৃত্বে বীরচন্দ্র মনুতে আমাদের নিজের তৈরি করা পার্টি অফিস প্রশাসনকে পুলিশকে বলে সে পার্টি অফিস কংগ্রেস যুব সমিতির সরকার আসার পর বন্ধ করে দেওয়া হয়েছিল সে পার্টি অফিস দরজা খোলার জন্য পতাকা উত্তোলন করার জন্য পুলিশের উপস্থিতিতে তারা সেখানে যান কিন্তু কংগ্রেস দল বিশেষ করে কংগ্রেস আজকে যেমন বিজেপি যে কাজটা করছে তারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গণমুক্তি পরিষদ বা
তাদের দল ছাড়া অন্য কোন দলের লোকদেরকে মিছিল করতে দেবেন না, পার্টি অফিস করতে দিবেন না, পতাকা তুলতে দেবেন না। বীরচন্দ্র মনু আগরতলা সাবরুম জাতীয় সড়কের উপরে দিনের বেলা তারা যখন সেখানে সমবেত হন, পুলিশের সামনে আমাদের যারা সেখানে জড়ো হয়েছিলেন তাদের উপরে নৃশংস আক্রমণ তারা শুরু করে এবং 12 জন কমরেডকে তারা খুন করে। বজমোহন জমাতিয়া কোন রকম পালিয়ে বাঁচেন, কিন্তু শ্রীরাম সূত্রধর, ছত্রমণি মুরাসি, এরকম আরো ট্রাইবেল নন ট্রাইবেল, তার সাথে শ্রীরাম সূত্রধরের 2 জন নিরাপত্তা কর্মী, পুলিশের 2 জন কনস্টেবল, মোট 14 জন খুন হয়। আজকে 32 বছর শেষে আজকে 33তম সেই বীরচন্দ্র মনু সংবিধানের দিবস, এই সম্মেলনের তরফ থেকে সেই অমর শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। এবং 32 বছর আগের ঘটনা সাথে আজকের ঘটনা কতটুকু মিল, আমাদের রাজ্যে তখন ভারতীয় জনতা পার্টির নাম কেউ শুনছে বা নাম শুনছেন এরকম লোক খুব বেশি থাকবো না, কারণ বিজেপি তখন সারা দেশের মধ্যেই তেমন কোনো শক্তি না। উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে এরা 2-1টা MP জিতে, 2-1টা MLA জিতে, আমাদের এই পূর্বাঞ্চলে ত্রিপুরাতে বিজেপির নামে কোনো সংগঠন ছিল না, এখানে কোনো নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে না, এখানে বামপন্থীদের বিরোধী মানেই হল কংগ্রেস। ওই দিন এই যে আমাদের পার্টি নেতা কর্মীরা যারা পতাকা তুলতে এসেছিলেন তাদেরকে বাধা দিতে এসে কংগ্রেস শ্রীরাম সূত্রধরের দেহরক্ষী তার গুলিতে একজন দুষ্কৃতী মারা যায়, তার নাম কি দেবনাথ জানি, একজন দুষ্কৃতী দল্লা খুনি। স্বাভাবিক কংগ্রেস হল সে জল্লাদ বাহিনী, আক্রমণকারী, আক্রমণ করতে এসে সে মরেছে, তাকে কেউ আক্রমণ করেনি, কংগ্রেসীরা তাকে কংগ্রেস বলে দাবি করে, কংগ্রেসের চোখে সে শহীদ। বিজেপির তখন নামগন্ধ ছিল না, খুবই অবাক হওয়ার বিষয়, আশ্চর্য হওয়ার বিষয়। আজকে বীরচন্দ্র মনুতে যে আমাদের মূল শহীদ দিবস মানে স্তম্ভ, সেই জায়গায় বিজেপি দল আমাদের এই শহীদ দিবস উদযাপন করতে দেবে না। ওই যে কংগ্রেসের দুষ্কৃতি খুনি, সেও বোধ হয় যে খুন হয়েছে বিজেপির নাম শুনেনি, সে নাকি এখন বিজেপির শহীদ। আজকে সেখানে বিজেপির জালি সাংসদ, জালি এমপি মানে নকল এমপি, ছাপ্পাবুদ্দি এমপি ওই প্রতিমা ভূমিকে নেতৃত্বে সেখানে ওই খুনির স্মৃতিচারণ তারা করবেন। আমাদের প্রোগ্রাম আমাদের বাতিল করতে হয়েছে, কেননা ওখানে প্রোগ্রাম করলে বিরাট হাঙ্গামা তারা করবে।
এই জন্যই বললাম 32 বছর আগে তখনকার পরিস্থিতি, আজকে 32 বছর পরে তখনকার শাসক দল কংগ্রেস, আজকে বিজেপি, নাম ভিন্ন কিন্তু লোক একটাই, চেহারা ভিন্ন কিন্তু একই লোক। তারা বামপন্থীদের বিরোধী, তারা গণতন্ত্রের বিরোধী, তারা উপজাতিদের বিরোধী, তারা উন্নয়নের বিরোধী। এরকম একটা খুব গুরুত্বপূর্ণ দিনে এই সম্মেলন, এবং কোন সময়েতে আমাদের দেশ এবং রাজ্য খুব কঠিন একটা সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত আমরা করছি, খুব কঠিন। হ্যাঁ, সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আগের মতো আশ্বিন কার্তিক মাসে পূজা, দুর্গা পূজা হয়, তারপরে লক্ষ্মী পূজা, তারপরে কালী পূজা, এবারও এরকম হবে, এটা তো একটা রুটিন, এটা আগামী 100 বছরেও আমাদের সমাজ যদি এরকম থাকে, এই রুটিন ঠিক থাকবে, পঞ্জিকা অনুযায়ী চলবে। তাহলে কঠিনটা কোন জায়গাতে, অস্বাভাবিকতা কোন জায়গাতে, একটা স্বাধীন দেশ, স্বাধীন এবং পরাধীনের মধ্যে পার্থক্য কি? পরাধীন মানে হল ভারত পরাধীন ছিল, 150 বছর ব্রিটিশদের অধীনে ছিল, সেই পরাধীন ভারতবর্ষে ভারতবর্ষের মানুষের ইচ্ছা, ভারতবর্ষের মানুষের শখ, ভারতবর্ষের মানুষের স্বপ্ন, তার নিজের ইচ্ছা মতো, নিজের শখ মতো, নিজের স্বপ্ন অনুযায়ী তার চলার কোনো সুবিধা ছিল না। 7 সমুদ্র 13 নদীর পারে বিলাত থেকে, এটাকে বলা হয় ইংল্যান্ড বা যুক্তরাষ্ট্র, সেখানে এখনো রানী দেশের প্রধান, যদিও রানী নাম মাত্র, সেখানেও পার্টি আছে, সেখান থেকে তারা যেটা ঠিক করে দেবেন, এমনকি ভারতবর্ষের মানুষ, যেমন ত্রিপুরাজ্যের মানুষ, আমরা বেশিরভাগ মানুষ ভাত খাই, এখন কেউ কেউ হয়তো আটা ময়দা আসার পরে রুটি টুটি খায়, খুব কম, ট্রাইবেলরা তো আমরা ভাতই খাই, তো ভাত কোত্থেকে আসে, ধান থেকে, ধান থেকে চাল, চাল থেকে ভাত, তো ধনী হোক আর গরিব হোক, গরিব জমিওয়ালা কৃষক, আমরা সবাই ধান চাষ করি, জুমে ধান লাগাই, তার সাথে তরি তরকারি সবজি ইত্যাদি ইত্যাদি, এটা আমাদের ইচ্ছা, আমাদের পছন্দ, তার উপরে ভিত্তি করে আমাদের রুজি রোজগার, জীবন জীবিকা। এর সাথে এখন আধুনিক অর্থনীতি, আধুনিক জীবনে জমিয়া ঘরের ছেলে মেয়ে, কৃষকের ঘরের ছেলে মেয়েও লেখাপড়া শিখে এখন সরকারি কর্মচারী হবার, কেউ কেউ ব্যবসা বাণিজ্য করার, কন্ট্রাক্টরি করার, যারা চাকরি করেন তার মধ্যেও যাদের সেরকম মেধা আছে, ভালো শিক্ষা আছে, দু একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, ব্যাংকের বাবু, এগুলোও হচ্ছেন জুমিয়ার ছেলে হলে জুমিয়া না এখন আর। কিন্তু ব্রিটিশদের সময়েতে
দেশের মানুষের সেই সব আল্লাহ খুশি অভ্যাস এগুলি কোনো মূল্য ছিল না, তারাই ঠিক করে দেবে। ত্রিপুরার যে জমিয়ারা কি চাষ করবেন, কৃষকরা জমিতে কি লাগাবেন, কি পোশাক পরবেন, এবং এটা ছাড়াও তার জীবন জীবিকার সমস্ত ক্ষেত্রেতে, কারণ ভারত তখন পরাধীন। এখন কাগজে পত্রে ভারত তো স্বাধীন, কেউ কি বলে আমরা পরাধীন? কেউ তো বলে না। তাহলে স্বাধীন দেশ, যে কোনো স্বাধীন দেশ, কারণ একটা স্বাধীন দেশ ভারতের মতো দেশে শুধু 140 কোটির মতো মানুষ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা চীনের পরে, শুধু বিশাল জনসংখ্যা না, তার সাথে বৈচিত্র্য পৃথিবীতে কোনো দেশে এত নাই। এই যে আজকে এই সম্মেলনে, এখানেই তো কত বৈচিত্র্য। কয় ভাষাভাষীর লোক আছে এখানে? ত্রিপুরি আছে, ত্রিপুরিদের মধ্যে আবার অকবরকবাসী আছে, তার মধ্যে আবার এখানে রিয়াং, ত্রিপুরা, জমাতিয়া, দেববর্মা, না অকবরকবাসী, উসুইও বোধ হয় আছে, উসুইও আছে, মলসম আছে নি এখানে? মলসম নাই। তার লগে আছে চাকমা, মপ, ছোট্ট করবুকের মধ্যে এত বৈচিত্র্য। ভাষা হিসেবে আমি রিয়াং, ত্রিপুরা, জমাতিয়া, এই উসুই সব এক ভাষা ধরে নিলেও চাকমা এবং মক আলাদা, তিনটা ভাষা। ধর্ম হিসাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম তিনটা। তাহলে একটা ছোট্ট জায়গাতে এত বৈচিত্র, আর ভারতবর্ষে 140 কোটি মানুষ। এই ভারতবর্ষে 1500-এর উপরে ভাষা আছে, 1500, 100-200 না, 1500 রকমের ভাষায় কথা বলে। ধর্ম হিসাবে কয়েকটা ধর্মের জন্ম তো ভারতেই, হিন্দু, বৌদ্ধ, তার সাথে খ্রিস্টান, মুসলমান, জৈন এবং আরো অনেক আছে এরকম। আমাদের মতো যারা ক্ষুদ্র জনগোষ্ঠী বা উপজাতি বা ইন্ডিজেনাস পিপল, যেভাবেই আমরা বলি না কেন, যেমন আমরা যারা ত্রিপুরাজ্যের কক্বরকবাসী পাহাড়িরা, আজ থেকে 100 বছর আগে আমাদের বাড়িতে কালীর মূর্তি ছিল না, দুর্গা পূজা, দুর্গা কারেকে আমরা জানতাম না, মহাদেব কারেকে আমরা জানতাম না, আমরা দেবতা কি বুড়াসা, লাম্পরা বাথক, ওয়া শিগই বা হলং বইছ আগে পুজি সিনেমা তাইব। হিন্দু তো সে কদিন আগে, ইয়ে অল্প কদিন আগে, খ্রিস্টানও অল্প কদিন আগে, তেমনি বৌদ্ধ বা অন্যরা। তো ভারতবর্ষে তাহলে শুধু ভাষা 1500-এর উপরে না, ধর্ম আছে এরকম অসংখ্য, পোশাক অসংখ্য, এক এক এলাকার মানুষের খাওয়া খাদ্য ভিন্ন ভিন্ন, তাহলে কিভাবে চলবে? তাহলে এরকম একটা দেশ চলতে গেলে বা চালাইতে গেলে পরে একটা নিয়ম তো লাগে। আজকে নরেন্দ্র মোদিরা ভারত মাতা কি জয়, হিন্দুত্ব কি জয়, রাম নাম কেবলম, হ্যাঁ নরেন্দ্র মোদির ইচ্ছা তারা করতেই পারে। কিন্তু কালকে আর একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষে হতে পারেন,
খ্রিস্টান নাম ডেভিস, একজন খ্রিস্টান হতে পারে, বা তার নাম আর একজন জুলফিকার হতে পারে, মুসলমান হতে পারে, তার সব অন্য রকম। আজকে মোদি বা বিজেপি তার মতো করে সে দেশকে চালাতে চায়। কালকে আরেকজন প্রধানমন্ত্রী খ্রিস্টান থেকে হোক বা মুসলমান থেকে বা জৈন থেকে আসলে সে যদি চালাতে চায় চলবে? দিল্লি থেকে হুকুম দিয়ে আমি এখানে গুদক খাই, আমি এখানে মুখরি খাই, চাকুই খাই, সে ঠিক করে দিতে পারে? পারে না। তার জন্য যে কোনো স্বাধীন দেশের একটা সংবিধান থাকে। কক বরফ দিয়ে যদি বলি, একটা রায়দা মানে নিয়ম, ডিসিপ্লিন, কনস্টিটিউশন। ভারত স্বাধীন হওয়ার পরে 1950 সাল থেকে সর্বসম্মতভাবে সেই সংবিধান ভারতবর্ষে গৃহীত। কিভাবে দেশ চলবে, কিভাবে রাজ্য চলবে, কিভাবে ভাষা চলবে, কিভাবে ধর্মের ব্যবহার হবে, কিভাবে জমির ব্যবহার হবে, কিভাবে ব্যক্তি আচরণ করবে। কিন্তু স্বাধীনতার 73 বছর বাদে আমাদের ত্রিপুরা জোট 1949 ইংরেজির 15 অক্টোবর, আজকে হইল কত, 12 না 12, আর 3 দিন বাদে 15 অক্টোবর 1949 ইংরেজি থেকে আমরা সেই ভারতের সংবিধান মেন মানিয়া চলিব। আবন সং গোসি নানাই, আবন রবিচং হিমনাই, আমরা সেভাবেই ভারতের ভাগ্যের সাথে বা দুর্ভাগ্যের সাথে, ভারতের কষ্টের সাথে বা ভারতের সুখের সাথে আমরা ত্রিপুরা যুক্ত। তা আমাদের জন্য সে নিয়ম, কিন্তু আজকে দেশের মধ্যে কি সেই রায়দা, সেই সংবিধান, সে অধিকার আছে? আছে নাই আমি দূরে কথা বলি না, করব। কাছের উদাহরণ দিলে খুব ভালো বুঝতে সুবিধা হয়। বিজেপি ইচ্ছা করলে মাল্টি পারপাস হলে মিটিং করতে পারে, আইপিএফটি চাইলে সেও করতে পারে। আরে মাল্টি পারপাস হল নির্মাণ করেছে কে? সিপিএম। এই সাইট ঠিক করেছে কে? সিপিএম। তাই সেই সব করলে পরে করবুক বাজারের ছেড়ে যদি আমাদের কোনো পার্টি সম্মেলন করতে হয়, অগ্রাধিকার পাওয়ার কথা তো সিপিএম এর গণমুক্তি পরিষদের টিওয়াইএফ এ। মাল্টিপারপাস হল করবুক হোক বা শিলাছড়ি, সেখানে কোন সভা করার অধিকার তো, এক নম্বর অধিকার তো সিপিএম এর হওয়ার কথা, জিএমপি হওয়ার কথা, টিওএফ এর হওয়ার কথা। আজকে এত গরমে এখানে তো তবু আমরা একটু স্বার্থপরের মতো এখানে বসি, একটা ফ্যান আছে, এদিকে কোনো ফ্যানও নাই, আরো তাম্বুর তলায় আরো বেশি গরম। এত কষ্ট করে আমাদের করার কথা না? কি অপরাধ আমাদের? আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, ত্রিপুরার যে গণতন্ত্র নাই, এই যে এখানে দু একজন প্রতিনিধি বলছেন, আমাদের চেলাগাঙের কমরেড বলছেন 25 জনের টার্গেট ছিল, মাত্র 15 জন আসতে পারছে, বাকি 10 জন কি আমাদের লোক নাই? আছে হুমকি, সম্মেলনে গেলে রেগা বাদ ভাতা বাদ দিয়ে দিব, নাম কেটে দিব,
অন্য কিছু তো কিছু দিতে পারবো না, এই অল্প কিছু করতেছ এরকম যে একটা নাগরিক হিসেবে যে আমাদের অধিকার, যে সংবিধান আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে অচল। বন্ধুরা, শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে না, আজকে সারা দেশের মধ্যে আজকে এই অবস্থা, সারা দেশের মধ্যে। এই বিজেপি সরকার আসার পর গত 6 বছরে মিষ্টি সুললিত শব্দে নানা ধরনের ভাষণের কোনো অভাব নাই। 100 দিনে 15 লক্ষ টাকা, বছরে 2 কোটি, আজকে দিন মেক ইন ইন্ডিয়া, কৃষকদের রোজগার ডাবল, এবং তার সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি এবং আইপিএফটির মধ্যে কেউ কম যায় না। ভীষণ ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতি, প্রথম বছরে 50,000, পরের বছরগুলোতে 6 লাখ থেকে 1.5 লাখ কইরা, রেগাতে 170 টাকা, রেগাতে 340 টাকা ডাবল, কর্মচারীদের বেতন 2 গুণ 2.5 গুণ। ভাষণ কি কম? দিল্লি থেকে নরেন্দ্র মোদীও কম দেয় না, আর ত্রিপুরা যে বিপ্লব কুমার দেব আর এনসি দেবরমারাও কম দেয় না, এখনো দিতেছে, কিচ্ছু করতে পারে না, কিন্তু এখনো ভাষণের শেষ নাই। ভাষণের সাথে অত্যাচার, অনাচার, অধিকার হরণ। আমি সেজন্য বলছি দেশ একটা খুব কঠিন কঠিনতম রাস্তা দিয়ে চলছে। এটা শুধু ত্রিপুরার জন্য না, এই দেশের 140 কোটি মানুষের জন্য আজকে ক্রমশ অন্ধকার, ক্রমশ একটা দুর্ভিক্ষের হাতছানি। এখন বিজ্ঞান প্রযুক্তির যুগে শিক্ষা দীক্ষার যে উৎকর্ষতা, এই সময়েতে বিভিন্ন দেশের বা সারা পৃথিবীর উন্নয়ন, এটাকে বিচার করার, মূল্যায়ন করার অনেক সেই ব্যবস্থা তৈরি হয়েছে, এবং কোন দেশ হিসেবে না, আন্তর্জাতিক হিসাবে এখন হিসাব ভারত না, পাকিস্তান না, আমেরিকা, এই উন্নয়নের যে বিষয়ে যে সমস্ত হিসাব নিকাশ এখন বের হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে ভারত শুধু পেছন দিকে পেছন দিকে পেছন দিকে, খারাপ থেকে আরো খারাপ। এই পৃথিবীতে যেমন একটা হিসাব বাইর হয় যার ইংরাজি শব্দ হইল জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থটা কি? অর্থ হল যে দেশের কল কারখানা, কৃষক, জুমিয়া, খেত মজুর, দিন মজুর, করবুক বাজারের ছোট দোকানদার, বড় দোকানদার, অমরপুরের ব্যবসায়ী, আগরতলার আড়তদার, সবাই মিলে কত ইনকাম করে বছরে, কত ইনকাম হইতে পারে, এগুলি সব যোগ করলে এটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মূল আভ্যন্তরীণ আয়। ভারতবর্ষের হিসাবেও 140 কোটি মানুষ কত আয় করতে পারে, এখন বিজ্ঞানের যুগ, এক হিসাব বের হয়। সেই হিসাবে কি বের হচ্ছে? ভারত এই গত 6 বছরে
ক্রমশ পেছন দিকে। আর এই গত 6-7 মাস যে মোদী সরকার এবং ত্রিপুরা যে বিপ্লব দেব সরকারের ভুল নীতি, ভুল পদক্ষেপের জন্য যে লকডাউন, লকডাউনের নামে কারখানা বন্ধ, শ্রমিকের কাজ নাই, কৃষকরা তার জমির ফসল বেচতে পারে না, জুমিয়ারা তার জমির ফসল বেচতে পারে না, অনেক ফসল নষ্ট হয়েছে, এই কারণে ভারতের অর্থনীতি গত বছর যেখানে ছিল তার থেকে সমান সমান তো হওয়া দূরে থাক, এটার প্রায় অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হওয়া মানেটা কি? তাহলে তার ইনকাম নাই। আমার আপনারা যদি মনে করেন গত বছর সারা বছরে 50,000 রোজগার আমরা করি, রেগার কাম কইরা, কন্ট্রাক্টরের কাম কইরা, জমির ফসল তুললা, জুমের সবজি বিক্রি কইরা, এই বছর যদি মনে করেন রেগা কাম নাই, কন্ট্রাক্টরে কাম নাই, জুমের ফসল বেচতে পারলাম না, গতবার 50,000 রোজগার করলাম, এবার যদি এই রোজগার যদি 25,000 নাইমা আসে, অর্ধেক নাই, তাহলে কি হইব? তাহলে বাড়িতে ছেলে মেয়ের জন্য আগে একখান দুইখান কাপড় কিনে দিতে পারতাম, আমি এবার পারতাম না। ঘর বাড়ি তৈরি করলে পরে ছনের ঘর হইলে ছন নষ্ট হয়, টিনের ঘর হইলে টিন ছিদ্র হয়, বেড়ার ঘর হইলে বেড়া ভাঙে, গুদাম ঘর হইলে পরে ইন্দুরে খায়, গৃহস্থ ঘর বাড়ি মেরামত করতে লাগে, কাপড় চোপড় কিনতে লাগে, অসুখ বিসুখ হইলে পরে হাসপাতালে গিয়া ডাক্তার প্রেসক্রিপশন দেয়, কিন্তু দোকানে গিয়া ওষুধ কিনতে লাগে, কিন্তু আয় গতবার থেকে অর্ধেক। তাহলে মানে কি হইব? অসুখ হইব, ওষুধ কিনতে পারতাম না, ফুলার জামা ছিঁড়ে গেছে, নতুন কাপড় কিনে দিতে পারতাম না, ঘরের বেড়া ভাঙছে, মেরামত হইতো না। তো একটা পরিবারের ক্ষেত্রে এরকম হইতে পারে, আজকে দেশের ক্ষেত্রে কেউ এরকম, দেশের নাগরিকদের, দেশের মানুষের জামা নাই, কাপড় নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কাজ নাই, কঠিন অবস্থা, কঠিন অবস্থা। রাজ্যে তো আমরা চোখের সামনে আমরা দেখতেছি, এখন 31 মাস আগে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময় এমনকি বামফ্রন্টকে কাজ করতে নেওয়ার জন্য NLFT টাইগার ফোর্স যখন এই এলাকার মধ্যে সাংঘাতিক দাপট চলছিল, তখনকার চাইতেও এখন অভাব অনেক বেশি, অনটন অনেক বেশি, দারিদ্রতা অনেক বেশি, এবং এগুলি কোনো হঠাৎ ঘূর্ণিঝড় মানে সাইক্লোন, ভূমিকম্প, খরা, বন্যার জন্য হয় নাই। যদি সাইক্লোন হইয়া হইত, বন্যা হইয়া হইত, ভূমিকম্প হইত, এটা বলা যেত প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটি, এটা ন্যাচারাল ক্যালামিটি না, এই দুর্যোগ দিল্লিতে বিজেপির দ্বারা তৈরি করা দুর্যোগ, রাজ্যে বিজেপি IPFT দ্বারা তৈরি করা দুর্যোগ। আর সেই দুর্যোগে আরো বড় দুর্যোগ হইল এই অন্যায়কে অন্যায় বলার অধিকার আমাদের নাই, ভুলকে ভুল বলার অধিকার পাবলিকের নাই, ভালো একটা প্রস্তাব দেওয়ার সুযোগ জনগণের নাই। যদি সেই অন্যায়কে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ভালো প্রস্তাব দে, যেহেতু বিরোধী দল এর উপরে আক্রমণ কর, তার উপরে মিথ্যা মামলা জড়াইয়া দাও, তার বাড়ি আগুন লাগাইয়া দাও, আইনের চোখে তার অপরাধী, ভারতের আইন বলে সংবিধান বলে তার অপরাধী। ত্রিপুরাজ্যের মধ্যে বিরোধী দলের উপরে কোনো যে আক্রমণ হয়,
কোনো এফআইআর হলে পরে এফআইআরও হয় না অনেক জায়গাতে, এফআইআর হলেও অ্যারেস্ট ফেরেস্ট হয় না, এটা অব্যাহত হতে চলছে। বিজেপি আইপিএফটি আজকে বিরোধী দলের কণ্ঠস্বর, এটাকে দমানোর জন্য একমাত্র এদের হাতিয়ার এখন এই গুন্ডা বদমাইশ আর প্রশাসনকে অপব্যবহার, পুলিশকে অপব্যবহার। এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়েতে আজকে কনফারেন্স, কনফারেন্সের কতগুলি এরকম সম্মেলনে কতগুলি নির্দিষ্ট কর্মসূচি থাকে, কি কর্মসূচি, যেমন মগেন্দ্র রিয়াং, কমরেড মগেন্দ্র রিয়াং বিগত 3 বছরের একটা রিপোর্ট খুব সংক্ষেপে হইলেও করব, এলাকার মধ্যে শুধু কত মেম্বারশিপ হয়েছে, কয়টা কমিটি, আন্দোলন কর্মসূচি কত হয়েছে, এর সাথে অর্থনৈতিক অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি, খুব সংক্ষেপে, কেননা এত গরম লম্বা করতে গেলে পরে মুশকিল, আবার এগুলি ছেপা দেওয়া দরকার, এখন পয়সা করিও নাই, কিন্তু খুব সুন্দরভাবে রাখছে। 60টা অঞ্চল কমিটি থেকে, অঞ্চল কমিটির তরফ থেকে 7 জন কমরেড এখানে এসে বক্তব্য রাখছেন। আমি জানি, আমিও টিওয়াইপ করছি 1981 ইংরাজিতে, আজ থেকে 40 বছর আগে, ঠিক তোমাদের যে বয়স আমারও সেরকম বয়স, সেই বয়সে টিওয়াইপের একজন প্রাথমিক কমিটি হিসাবে আমার যোগদান, তোমাদের ছবি দিয়ে আমি আমার সেই ছবি আমি দেখি, মনের ভিতরে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও মাইকের সামনে আসলে কাঁপে, মানে আর বাইরে না, বাংলা দিয়েও তো অন্য ভাষা, বাংলা দিয়ে কেন, নিজের কথা দিয়েও এটা কমো সেটা কমো ভূত চিন্তা ভাবনা করে আইলেও মাইকে আসছে আর অর্ধেকও বাইরে না, কাজে এটা অপরাধ না। আপনারা যারা এখানে বলছেন তারপরেই বলবো সুন্দর, তবে একজন যদি মেয়ে একজন বললে ভালো হইত, এতগুলো মেয়ে আছে একটা মেয়েও বললো না, আবার পয়সা সমান অধিকার, সমান অধিকার অর্ধেক অর্ধেক চাই, একজন মেয়ে আসিয়া বললে ভালো ছিল। যাই হোক, তো সম্মেলনে আমাদের কিছু রুটিন কাজ থাকে, একটা রিপোর্ট হয়, রিপোর্টের উপরে অঞ্চল কমিটি থেকে আলোচনা, কিছু প্রস্তাব, তার সাথে যারা আমাদের বন্ধু তাদের তরফ থেকেও এখানে অভিনন্দন, যেমন এখানে ডিওয়াইফাই করলো, জেএমপির সম্পাদক হয় নাই, কিন্তু আমি মনে করি যেহেতু যেহেতু এই সময়টা একটা খুব কঠিন সময়, দুর্যোগপূর্ণ সময়, আর আমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ আমাদের দেশের মোদি সরকার আর রাজ্যের বিজেপি আইপিএফটি সরকারের দলতে একটা অনিশ্চয়তা। আমি এমএ পাশ করে বসে আছি, বা আমার ভাই বিএ পাশ করে বসে আছে, সে কোনো চাকরি পাবে না। আমি গ্রামের জুমিয়া, আমি গ্রামের কৃষক, আগে সরকার থেকে নানা ধরনের স্কিম পাওয়া যায়, আজকে কোনো গ্যারান্টি নাই। আগে বামফ্রন্ট সরকারের দলতে টিলা জায়গা, খাস জায়গা, বনভূমি জায়গা, যাদের জমি নাই এদেরকে বন্দোবস্ত বা পাট্টা দিয়ে এখানে রাবার চাষ করো, আনারসের চাষ করো, ফলের চাষ করো, একটা অর্থনৈতিক পুনর্বাসন ব্যবস্থা, আজকে এগুলো কিছু নাই, ছিটে ফুটে আসে, এগুলো সব লুটপাট হইয়া যায়। ব্লক কি করবো, ব্লক কি শিলাশরী, ব্লক কি জুলাইবাড়ি, কি বিশালগড়, এগুলি এখন লুটেরাদের দখলে। বিজেপি আইপিএফটি সরকার এই লুটেরাদের কাছে এটাকে বন্ধক দিয়ে দিছে, এখানে গিয়ে লুট করো,
এখানে গিয়া গরিবের ভাতা মাইরা খাও, এখানে গিয়া গরিবের রেগার টাকা গরিবকে না দিয়া এগুলি চুরি করো, এগুলো হইতেছে। মদ খাও, মাংস খাও, আর মোটরসাইকেলে দলে দলে গিয়া এখানে আক্রমণ করো, এখানে আগুন লাগাও, মেয়ে লোক দেখলে গিয়া অত্যাচার করো। এখন সারাদিনের ঘটনা, এগুলি একটা অনিশ্চয়তা ভবিষ্যৎ। আজকে সম্মেলনের কাছে শুধু এখন গত 3 বছরের মেম্বারশিপ, 3 বছরের কমিটি, নতুন একটা কমিটি, নতুন সম্পাদক, নতুন সভাপতি করা, এগুলি তো হইবই রুটিন কাজ। কিন্তু আজকে সবচেয়ে বড় দায়িত্ব কি দায়িত্ব, দেশ থেকে এবং এই রাজ্য থেকে এই যে জগত্তল পাথর, এই যে গণতন্ত্রের শত্রু, উন্নয়নের শত্রু, আমাদের উপজাতিদের শত্রু, এই ধৈর্যদেরকে ভাগাইতে হইব, ত্রিপুরা থেকে এদেরকে দৌড়াইতে হইব, রাজ্যে আবার গণতন্ত্রের পতাকা উত্তীর্ণ করতে হবে। এবং এটা তখনই সম্ভব, এই যৌবন, এই বয়স যদি স্বপ্ন দেখে। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি যখন ব্যাংকের চাকুরি ছেড়ে রিজাইন করে টিওয়াইপি আমি যোগ দিই 81, এখানে অর্ধেকের বেশির জন্ম হয় নাই তখন, মা বাবারও বিয়ে হয়েছে না অনেকের, এখানে যারা আছে অনেক। আমি তখন শিলাছড়ি, তখন সাবরুমের মধ্যে ছিল, পর্বকের একটা অংশ শিলাছড়ি, আইলমারা, বড় বিল, সুকনাছড়ি, গোড়াকাপ্পা, কাপতলি, মাগরুম সব অংশ ছিল। কাজে সাবরুমে আমার বাড়ি, সংগঠন করার জন্য আমাকে আসতে হয়েছে। আমার বয়স তখন তোমাদের মতোই 24 বছর বয়স মাত্র। আমি সেদিন স্বপ্ন দেখেছি, পরিষ্কার বলছি আমার স্বপ্ন কি, যে চাকরি টাকরি ছেড়ে, ব্যাংকের এত আরামের চাকরি, আমি এখন এই গণতান্ত্রিক আন্দোলনে, সারা জীবন তো আমি এর টিউব থাকবো না, বয়স হয়ে গেলে 40 বছরের পরে গণমুক্তি পরিষদ করব, কমিউনিস্ট পার্টিতে নাম লিখাব। এই এলাকাতে তখন এই রাস্তা ছিল না, কোন রকমে কষ্ট করে আসতে হয়েছে, এই রাস্তা পাকা হবে, বিদ্যুতের খুঁটি তখন ওই পার হয় নাই, যতনবাড়ি পার হয় নাই, যতনবাড়ি হইল বিদ্যুতের শেষ খুঁটি, এই বিদ্যুতের তার টানবো একদম মাগরুম কাপতলি অব্দি চলে যাবে। শিলাছড়ি স্কুল তখন হায়ার সেকেন্ডারি, এটা হাই স্কুল, আইলমারা হাই স্কুল হয় নাই, এখানে এই বাসীচন্দ্র পাড়াও হয় নাই, করবুক ছিল স্কুল অবশ্য, আর বহুগ্রাম স্কুল নাই। কাজেই ওই সময়তে আমি একা না, আমার বয়সের যারা যুবকরা, যারা টুয়াইপ আমরা করি, আমাদের স্বপ্ন ছিল যে এই পাহাড়ি দুর্গম, আগে গোড়াকাপা বললে গোড়াকাপাতে বদলি করে দিনও বললে কর্মচারী কাঁপে কাঁপে, গোড়াকাপা বলে তারা কাঁপতে আরম্ভ করে, গোড়াকাপা হারি বাপরে বাপ কই। তো এই বয়সে তখন আমি সাধারণ কিউএফের কর্মী, আমার স্বপ্ন এই গোড়াকাপাতেও বিদ্যুৎ আসবে, পানীয় জল হবে, হাসপাতাল হবে, আগরতলা থেকে গাড়ি আসবে, এখান থেকে টেলিফোনে মানুষ কথা বলবে। এবং আজকে শুধু গোড়াকাপা কেন, কাপতলি কেন, এর চেয়েও যে দুর্গম এলাকা ত্রিপুরাজ্যের মধ্যে, সেই ভান্ডারিমা, তসদা, রসিয়াবাড়ি, গঙ্গানগর,
লংথরাই পাহাড়ের উপর বড়মোড়ার উপর কে করেছে? তখনকার টিওয়াইএফ আমরা স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন এই টিওয়াইএফ এর হাত ধরে, জিএমপি এর হাত ধরে, বামফ্রন্ট সরকারের হাত ধরে, বামফ্রন্ট সরকারের পরিচালিত রাজ্য সরকার এডিসির হাত ধরে আজকে ত্রিপুরার যে এগুলো গেছে। ত্রিপুরা যদি বামফ্রন্ট সরকার না আসতো, টিওয়াইএফ যদি না থাকতো, জিএমপি না হতো, আজকে এখানে ফ্যান ঘুরতো না, আপনাদের হাতে মোবাইল ফোনে গিয়ে ছবি গান শুনতে পারতেন না, এখানকার ছেলে মেয়েরাও কেউ কেউ বেঙ্গালোরে দিল্লিতে লেখাপড়া করে, এটা হতো না। এই যৌবন যদি স্বপ্ন দেখে, অসম্ভব কিছু না। কাজে আজকে টিওয়াইএফকেও এই সম্মেলন থেকে সেই স্বপ্নকে সাকার করার জন্য, এবং এটা সাকার করতে গেলে পরে মাঝখানে অনেক বাধা আসবে, কতগুলো বাধা আসবে, সশরীরে না লাঠি দিয়া না। যেমন একটা বাধা হলো বিজেপি আইপিএফ টির লোক লাঠি দিয়ে মারতেছে, এটা একটা বাধা। সব বাধা লাঠি শুটা বন্দুক দিয়ে আসে না, কতগুলো বাধা আসে মগজে, মগজে বাধা। কাজে টিওয়াইএফকে আজকে ত্রিপুরার পরিস্থিতিতে গুন্ডাদের বাধা, কতিপয় সংখ্যা তারা খুব বেশি না এখন, এই লুটপাটকারীরা, এটা মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধ ভাবে। যেমন সেদিন গত মাসের কত তারিখ জানি, এই শিলাছড়িতে 25 তারিখ সম্মেলন ছিল, আমাদের টিওয়াইএফ কমরেডরা বিজেপি যে এই সম্মেলনও ভয় পায়, এরা অনুমান করে নাই, এরা ভাবছে আমরা সম্মেলন করবো কি হইল, তারাও হল ব্যবহার করে, আমরাও হল ব্যবহার করি, তারা হল পারমিশন নিয়ে ব্যবহার না নিয়ে করে, আমরা নিয়ে করছি, এরা মোটেই এরকম মনে করে নাই। আমিও আসলাম, আমি গিয়ে গাড়িতে নেমে দেখি, কারণ বিজেপির অফিসটাও সামনে, কি রে গাড়ির সামনে মোটামোটা লাঠি নিয়ে ঘুরতেছে বিজেপির পতাকা লইয়া, আমি তাহলে কি ব্যাপার খাবার খেতে, আমি তো যেহেতু পুরান পাপি এলাকাতে আসি, বুঝে ফেলাইছি আমি, ঘটনা তো অন্যরকম। আমি মনে মনে সুখে দিয়া গণলাম, আমি এরার কজন লোক, আমরা কজন লোক, আমরা লোক বেশি, তবে আমরা লোক অর্ধেক মহিলা। আমি দেখলাম যে না, তারা লইয়া, তারা তো সবাই আইসি সেরকম লাঠি ছুটা লইয়া খাইয়া দেয়, আমরা লোক তো সম্মেলনে খামুক হয়ে আইসি, তো স্বাভাবিক। আমি দেখলাম বুদ্ধিমানের মতো, বাবা আজকে হুদ্দা হুদ্দা এই মারামারি বেড়ে হইতো না, কিন্তু সম্মেলন হয়েছে তো, কত কত তারিখ হয়েছে, 5 তারিখ, 5 তারিখ আর এগুলি কেউ আইসে না, আইসে 5 তারিখ আর আসে নাই, কারণ দেখছে যে না সেদিন অসতর্ক ছিল, 25 তারিখে 5 তারিখে টিওয়াইএফ সতর্ক, আজকে গেলে সবার মাথা ঘুরাই যাবো গিয়া, বা ওরে আর যাইও না। তাইলে লাঠি শুটা মোকাবেলা করার জন্য টিওয়াইএফ এর ক্ষমতা আছে, করবুকে তো আরো বেশি আছে, করবুকে তো সারা ত্রিপুরার মধ্যে আমি মনে করি এখন 1 নম্বরে আছে। এই বাধা, কিন্তু আরেকটা বাধা আছে আজকে টিওয়াইএফকে সবচেয়ে বেশি মোকাবেলা করতে হবে, এটাকে কি, এটা হলো ওই তথাকথিত টিপ্রাসা জাতিনে হামজাং নাইসা দফানি বেড়া, কত নাম, মানে জাতির উদ্ধার করেন না, জাতির একদম বিশুদ্ধ কথার, তবে পুরান স্লোগান দিয়া না, পুরান সিনেমা হইলে কেউ দেখে না, আগে তো সিনেমা টিনেমা চললে এই আগের বই এলে দেখেনি, তুই দেখছি আর কি দেখতো,
একই নায়ক নায়িকা অমিতাভ বচ্চন হোক আর শাহরুখ খান আর তার কি নামটা আছে না, এখন সিনেমা দেখছি বহুত দিন হয়ে গেছে গিয়া, তো আগের বই দেখলে দেখে না, তাহলে শাহরুখ খান সলমন খানও যদি নূতন নাম আর কোলাবান খুব সেরকম নাম হলে ভালোবাসে, দেখকে লুঙ্গা বদলা দুঙ্গা বলে হারি পাপ দিবা দেখকে লুঙ্গা বদলা দুঙ্গা। তো আজকে রাজনীতিতেও এই লোকগুলো একই মানুষ একই দল, তারা সিনেমার মতো নতুন নতুন নাম নিয়ে আসে কিন্তু সব এক। যেমন এখন টিওএফ বিরোধী জিএমপি বিরোধী বামফ্রন্ট বিরোধী যে দলগুলো আছে, কয়টা দল আছে অনেকগুলো, এক জায়গা থেকে আইসে এরা সবাই, একদিকে হলো আইপিএফটি এখন সরকারের লোকে আছে সরকারের বাইরে আছে, আইএনপিটি, তারপরে টিপিএফ নাকি জানি ওই যে পাতাল কন্যা জমাতিয়ার, হ্যাঁ টিপিএফ, তারপরে প্রদ্যুৎ মাণিক্য কিশোর তার আছে ত্রিপুরা, আরো দুটা আছে আইপিএফটি ত্রিপুরাহা বুধু দেববর্মার, আরেকটা আছে ত্রিপুরালেন স্টেট পার্টি, কয়টা পার্টি হইল আইএনপিটি, তারপরে হইল ইয়া টিএসপি, তারপরে হইল ত্রিপুরা, তারপরে আছে ত্রিপুরালেন স্টেট পার্টি, তারপরে আছে আইপিএফটি ত্রিপুরাহা, এর লগে আছে আইপিএফটি এনসি দেববর্মা আর মেবার জমাতিয়া, ছয়টা পার্টি আছে, তারা হইল সব বিশুদ্ধ কথা বেজাল নাই একটাও। কি বলছে তারা একটা একটা যদি আসি, এই আইপিএফটি বলছে গত বিধানসভাতে 2016 সালের জুলাই মাসে রাস্তা রুখো কইরা অর্ধেক ত্রিপুরা ল্যান্ড হয়ে গেছে, মানখা অর্ধেক মানখা বাজি বসে সক্ষা বড় আপু, বাকি অর্ধেক কবে হইব বিজেপিকে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলে বাকি অর্ধেক হইব ছ মাসের মধ্যে, এখন 31 মাস গেছে ত্রিপুরাল্যান্ডে দেখা নাই, মানুষ জিজ্ঞেস করে এখন 15 তারিখে ত্রিপুরাল্যান্ডের দাবিতে বন, অথচ গত 31 মাসে বিধানসভাতে তাদের 8 জন এমএলএ একবারের জন্য ত্রিপুরা ল্যান্ডের দাবি তুলতে কেউ দেখছে না শুনছে না। এদিকে আইএনপিটি যার নেতা ছিল শ্যামাচরণ ত্রিপুরা, রবীন্দ্র রিয়াং তার দেববর্মা তার জামাই দুজনে মারা গেছে, অমিয় দেববর্মা মারা গেছে সাম্প্রতিককালে, এখন নেতা আছে বিজয় রাংখলার জগদীশ দেববর্মা, আগে তারাই ছিল টিউজেস। কি বলছে কসাক কুফুর সিনিলিয়া বইনি তলা তগলিয়া, মানেটা কি কসাক মানে সিপিএম বা জিএমপি, কুফুর মানে কংগ্রেস, তারার সাথে আর থাকি না, লাল সাদা চিনি না, কারোর লোকে থাকি না, বিশুদ্ধ পাহাড়িয়া চাকুই চানাই মুখই চানাই গুদক চানাই জিন্দাবাদ। এরপরে আইল তারাই টিএনবি এনএলএফটি টাইগার ফোর্স স্বাধীন ত্রিপুরা, কি এডিসি টেডিসি, বাঙালি সব দৌড়াই দিয়া একজন বাঙালি থাকতো না পুরা ত্রিপুরা ত্রিপুরা লাগিয়া ট্রাইবেলদের লাগিয়া। আর ওই টিএসপি আর ত্রিপুরাহার কথা বললাম না, আর মাঝখানে আরেকজন উদয় হইল পাতাল কন্যা জমাতিয়া, এখন পৃথিবীতে কিছু এরকম সংগঠন আছে আন্তর্জাতিক যারা বিভিন্ন রাজ্যে কোনো দেশের বিভিন্ন রাজ্যে যারা এরকম বিচ্ছিন্নতাবাদী এরকম বিভাজনের যারা করে এগুলোর জন্য টাকা ইয়ে, এই টাকা সুইজারল্যান্ড থেকে আসে আমেরিকা থেকে আসে ইংল্যান্ড থেকে আসে, কে কে টাকা দে ইয়া নাই, এই পাতাল কন্যা জমাতিয়া ওই টাকা দিয়া
জেনাবাগিয়া কয়েকটা বাসন দিয়ে আসি এবং জেনাবাতে গিয়া এই বাসন টাসন দিচ্ছে স্বাভাবিক। এখন তো মোবাইল ফোন অসুবিধা নাই, এটা রেকর্ড করে নিয়ে আয়া দেখাইয়া দেখছি জেনেবা থাকু সবাই ফেলকা চুপ চুপ ত্রিপুরা হা ত্রিপুরা লেন নরেন্দ্র মোদী থানিয়া জেনাবা হইতেছে না না সুপ্রিম কোর্ট ইয়া আন্তর্জাতিক কোর্ট। সুপ্রিম কোর্ট কি আন্তর্জাতিক কোর্ট থেকে বলে ত্রিপুরা লেন বা ত্রিপুরা মুক্ত করব, বাঙালি মুক্ত করব। এখন এই দলগুলো এখন একবার হের লগে হের, একবার তার লগে তার হয়। এখন আইপিএফটি তো সরকার আছে, যতদিন সরকার আছে থাকব বিজেপির লগে, কারণ এখন তো চব্য চুষ্য কিছু পায় গাড়ি ঘোড়া চড়ে, এরা আইপিএফটি লগে আছে। আর বাকিরা যারা সরকার এই সুযোগটা পায় না, এই আইএনপিটি পাতাল কন্যা জমাতিয়া আর প্রদ্যুৎ মানিক্য কিশোর কি বলছে, প্রদ্যুৎ মানিক্য কিশোর তার বাবা কিরিট বিক্রম কিশোর ছিল কংগ্রেসের এমপি, দুই দুইবার এমপি। তার মা বিভু কুমারী দেবী কংগ্রেসের দুই দুইবার এমপি, একবার মন্ত্রী। ত্রিপুরার যে ট্রাইবেলটা যত সর্বনাশ কে করছে এই কংগ্রেস। আর পদ্ম মানিক্য কিশোর এখন আবিষ্কার করছে রাজনীতির জন্যই নাকি সব ট্রাইবেলদের সর্বনাশ। তাহলে তোমার বাবা রাজনীতি করছে, মা রাজনীতি করছে, তোমার মা ভুল তোমার বাবা ভুল বলো, তার সাথে হিসাব করো। আজকে করব উন্নয়ন বলতে কি, উন্নয়ন বলতে হলো রাস্তা ঘাট পানীয় জল বিদ্যুৎ স্কুল কলেজ আইটিআই ব্লক অফিস এসডিএম অফিস পিডাব্লিউডি অফিস, এগুলি উন্নয়নের চিহ্ন। আপনারা করবুকের সম্মেলন করছেন, এই করবুক এলাকাতে রাস্তা কার সময় বাম ফ্রন্ট, বিদ্যুৎ কার সময় বাম ফ্রন্ট, স্কুল কার সময় বাম ফ্রন্ট, ব্লক দুই দুইটা কার সময় বাম ফ্রন্ট, এসডিএম অফিস কার সময় বাম ফ্রন্ট, পিডাব্লিউডি কার সময় বাম ফ্রন্ট, হাসপাতাল কার সময় বাম ফ্রন্ট। তোমার কংগ্রেস কি করলো, তোমার 183 জন রাজা কি করলো, তোমার 183 জন রাজাও করে নাই। আর তোমার বাবা এবং তোমার মা যখন এমপি ছিল মন্ত্রী ছিল আসে নাই, কিন্তু ত্রিপুরাজ্যের পাহাড়িরা রাজা নেই বুঝলা, এরা কোনদিন রাজা হয়েছে না। প্রদ্যুৎ মানিক্য তো রাজা হয়েই নাই, তার বাবাও রাজা হয়েছে না, তবু আমরা মহারাজা বললা আমাদের ট্রাইবেলরা ভক্তি করে, ভক্তি করাকে সম্মান করাটা কোনো অপরাধ না। টিওয়াইফের কোনো কমরেড যদি গিয়া প্রদ্যুৎ মানিক্য কিশোরে যদি রাজার নাতি হইলা যদি ভক্তি করে, আমি অপরাধ মনে করি না, মানুষ ভক্তি তো করাই যায়। আর রাজার ছেলে হিসাবে ঠিক আছে একটা আলাদা থাকবো, কিন্তু ত্রিপুরাজ্যের এই ট্রাইবেলদের সর্বনাশ কে করছে বলে পরে এক নম্বর লিখতে হইব ত্রিপুরাজ্যের মহারাজারা, দুই নম্বর হইল কংগ্রেসরা, তিন নম্বর হইল আজকের বিজেপিরা। তার লগে আইপিএফটি আইএনপিটি এনএলএফটি টাইগার ফোর্স টিএনবি এদের নাম হয়। আর এরা কি কইতেছে কি বলে, কি আইপিএফটি কি আইপিএফটি কি আইএনপিটি, তারা কি বলে বাম ফ্রন্ট তিনি ট্রাইবেল না সাবাইখা সাবাইখা পাই রেখা শুনো দেখে রাস্তা খাইছেন পাই রেখা, স্কুল খাইছেন পাই রেখা, হাসপাতাল খাই পাই রেখা। আর নরক যারা স্কুল খাইয়া রাস্তা খাইয়া বিট কারেন্ট খাইয়া মুংসা খাইয়া নরক খাই তাই বললো সেই রহর খানা নতুন বাজার নিয়ে দাদনদার অমরপুর নিয়ে দাদনদার বরমিথানীয়
সাবলকে কথা লাগিয়া এই বামপন্থ সরকার আত্মর ভাইয়া শুনি সাবহীন কে বলে বলি এই আইপিএফটির মধ্যে আর আইএনপিটির মধ্যে তিপ্রাহা এবং পদ্মত মানিক্য কিশোর সংগঠন তারা বলে দুর্ভাগ্য হইল এরার লগে কিছু আছে হ্যাঁ তথাকথিত শিক্ষিত এরার লগে কিছু আছে কিছু ইঞ্জিনিয়ারও আছে ডাক্তারও আছে অফিসারও আছে কলেজে পড়ন্যা আছে বিশ্ববিদ্যালয়ে পড়ন্যা আছে কিন্তু শুধু সার্টিফিকেট থাকলে শিক্ষিত হয় না এমএ পাশে সার্টিফিকেট থাকলে শিক্ষিত হয় না তারা যে মূল শত্রু ত্রিপুরার যে ট্রাইবেলদের গরিব ট্রাইবেল হোক বাঙালি হোক এই শত্রুদেরকে তারা চিনে না এরা শত্রু হইল বামফ্রন্ট জিএমপি টিওএফ এবং ওই নতুন স্লোগান কাসা কুফর সিনিয়া বইনি তোলা তংলিয়া তদ্যুৎ মানিক্য কিশোর কংগ্রেসের সভাপতি ছিল কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ কইরা এখন বলছে আনি তিপ্রাসা তিপ্রাসা কাহাম তম্বাই দি হাম্বাই আর থানসা এই চারটা ওয়ার্ড জানে কবর আর জানে না আসো হিন্দি আর কোনো কথা জানে না আনি তিপ্রাসানি বাবুই থানসা মাং নাই রাজনীতি দিয়ে হবে না আমি বুটে দাঁড়াবো না এখন আবার আইএনপিটি আর ত্রিপুরা ইয়া টিপিএফ সহ পদ্যুৎ মানিক্য কিশোর ত্রিপুরা মিলে অ্যালায়েন্স তুমি বুটে দাঁড়াইতে না তোমার শরীররা বুটে দাঁড়াইব এটা রাজনীতি না এর চাইতে ধোকাবাজি এর চাইতে কি বলে সথটা আর কি হইতে পারে শব্দ ভিন্ন কথা ভিন্ন ওই আগে বলতো কসাক কুপুর সিনিলিয়া বৈনি তলা টংলিয়া এখন বলছে রাজনীতি না থানসা এই থানসা মানেটা কি প্রদ্যুৎ মানিক্য কিশোরের মুখে দিয়া বিপ্লব কুমার দেবের যে ত্রিপুরা যে বর্তমান যুবকদের চাকরি দেয় না গ্রামে কাজ নাই ট্রাইবাল রিজার্ভেশন মানে নাই সরকার এগুলা নিয়ে বিপ্লব কুমার ইয়া পদ্মুৎ মানিক্য কিশোর একটা কথাও বলে না আসল কথাটা কি যে ত্রিপুরাজ্যের গ্রাম পাহাড়ে গরিব মানুষ গণমুক্তি পরিষদের পতাকা তোলে টিওয়াইফের পতাকা তোলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পতাকা তোলে আজকে সামিল হচ্ছে দেশের মধ্যেও নরেন্দ্র মোদী সরকারের সমস্ত জনবিরোধী যে কার্যকলাপ আজকে খুলসা হচ্ছে তারা ভয় পাচ্ছে কাজেই বিপ্লব দেব এক কায়দায় গুন্ডা দিয়া আর প্রদ্যুৎ মানিক্য কিশোর ওই থানসার নামে ঐক্যের নামে জিএমপি টিওএফ এর যে আন্দোলন এটাকে দুর্বল করার জন্য হরতালে বিজেপিকে সাহায্য করার জন্য ওই আগের কায়দায় আবার সেই কাজগুলো সেখানে করছে কাজী বন্ধুরা আমি আবারও বলছি এই যৌবন আপনারা যারা আজকে যাদের বয়স 18, 20, 25, 30, 35 এই বয়স যদি ঠিক করে যে না এই জঙ্গল আমরা পরিষ্কার করব এই আবর্জন আমরা পরিষ্কার করব এই গুন্ডাদের আমরা শায়েস্তা করব আবার ত্রিপুরার যে গণতন্ত্রের পতাকা উদ্দিন আমরা করব আবার উন্নয়নের চাকা যেটা ব্রেক ফেল হয়ে চাকা পাংচার হয়ে বসে গেছে রাস্তা খারাপ আজকে আপনাদের সাধারণ সম্পাদক আসতে অনেক দেরি হয়ে গেল সে বলছে শুধু গাড়ি খারাপ না রাস্তা আরো খারাপ ঠিকই তো আমার তো একটা বয়স হয়ে গেছে এখন করবুকে মানে আসলে আগরতলা গিয়ে একদিন বিশ্রাম নিতে হয় কারণ কুমোর লাফাইতে লাফাইতে ইয়া হয় এত খারাপ এই যুবন যদি ঠিক করে আগের মতো রাস্তা মসৃণ হবে আগের মতো উন্নয়নের চাকা ঘুরবে আগের মতো শান্তি স্থাপিত হবে আগের মতো মানুষ
কাজকর্ম ইত্যাদি করবে, অসম্ভব কিছু না, কেউ আটকাতে পারে না। তো আমি আমার কথা আর বাড়াবো না, এমনিতে গরম, খোদাও লাগবো নিচ্ছে, আমারও লাগছে একটু একটু। নতুন কমিটি করতে হবে, একটু সময় দিতে হবে, আরো 10-15 মিনিট। কাজে এই সম্মেলন থেকে করবুকের যৌবন এই প্রতিজ্ঞা করুক, আমাদের দেশের স্বৈরাচারী অগণতান্ত্রিক একনায়তন্ত্রী সাম্প্রদায়িক এই বিজেপিকে কুণ্ঠাসা করতে হবে। রাজ্যেও আজকে বিজেপির অভ্যন্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা শুনছেন আগরতলাতে, এই দিল্লিতে 11 জন এমএলএ গেছে আজকে অব্দি, ওইখানে গিয়ে বসে আছে। বিপ্লব দেবকে না সরালে আমরা দিল্লি থেকে আসবো না। যাই হোক, তারা কি করবেন না করবেন এটা নিয়ে আমাদের খুব বেশি মানে উৎফুল্ল হওয়ার কথা কারণে তাদের ব্যাপারে গুলো। তার মানে এটা কি, আমাদের শত্রুর ঘরের ভিতর আগুন লাগছে। কাজেই 2-4 জন গুন্ডা মস্তান ওই চেলাগাঙে, নতুন বাজারে আর যতন বাড়িতে, তাদের ভয়ে আমরা শত শত হাজার হাজার মানুষ মাথা নত করে থাকবো, এটা হতে পারে না। কাজে অন্যরা যারা আসেনি টিওআইএফ এর মেম্বারশিপ নেওয়ার জন্য, তাদের কাছে পৌঁছতে হবে, যেতে হবে, দেশের কথা, রাজ্যের কথা, এবং শুধু লাঠিও দিয়ে বাঁধা না। আজকে উপজাতি ঐক্যের নামে, উপজাতি সংস্কৃতির নামে, উপজাতি দফার নামে, জাতির নামে বিজেপিকে আড়াল করার জন্য যে চেষ্টা, এটাকে প্রতিহত করার মধ্য দিয়ে আমাদের যে লড়াই, এটাকে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই এই ইউআইএফ এর দ্বিতীয় এই করব সম্মেলন এই প্রতিজ্ঞা শপথ গ্রহণে একটা নতুন মাইলস্টোন এখান থেকে রচিত হবে, এই আশা ব্যক্ত।